বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ সেনাবাহিনী 58তম BMA স্পেশাল কোর্সে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে কতটি পদ আছে এবং কি কি শিক্ষার যোগ্যতা হবে সবকিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও সম্মিলিত আমি যখনই পাবলিশ করি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আলোচনা করবো যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সেটা হচ্ছে আপনার হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, তো যোগ্যতা হচ্ছে আপনার হচ্ছে 1 জানুয়ারি থেকে 2023 তারিখে অনূর্ধ্ব 28 বছর এপ্রিলে গ্রহণযোগ্য না। আপনার এই তারিখ ধরে যদি আপনার বয়স 18 বছর হয় তবে আপনি এই সার্কুলারে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে শারীরিক মান ন্যূনতম যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে। ঠিক আছে, উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। ওজন হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 57 কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 49 কেজি। ঠিক আছে, বুক স্বাভাবিক হচ্ছে 30 ইঞ্চি হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 28 ইঞ্চি। ঠিক আছে, এবং পোষণ হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে 30 ইঞ্চি। ঠিক আছে, তো তারপর আমরা চলে যাবো মূল বিষয়ে, যেটা হচ্ছে আবেদনটি হচ্ছে আপনার 5 তারিখে শুরু হবে এবং শেষ হবে। ঠিক আছে, আমরা দেখে নিই। তো আবেদনের শেষ সময় হচ্ছে 27 আগস্ট 2022। ঠিক আছে, তো বৈবাহিক অবস্থা অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2023 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং মহিলা হচ্ছে অবিবাহিত বিবাহিত। ঠিক আছে, আপনার জাতীয়তা হচ্ছে জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক। ঠিক আছে, এবার হচ্ছে কি কি পদ আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষ মহিলা, SSC এবং HSC উভয় পরীক্ষায় আপনার হচ্ছে জিপে 4.50 পেতে হবে। ঠিক আছে, এবং কমপক্ষে CGP 3 পয়েন্ট থাকতে হবে এবং 4 পয়েন্টের মধ্যে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ার কোর্স আপনার হচ্ছে সিগন্যাল এর পুরুষ মহিলা হচ্ছে SSC HSC উভয় পরীক্ষায় জিপে 4.5 সহ এবং নিম্ন বর্ণিত উভয়ের উপর SSC ইঞ্জিনিয়ার্স কমপক্ষে 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং 4 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং AMA কোর পুরুষ ও মহিলা, SSC HSC উভয় পরীক্ষায় জিপিএ 4.50 নিম্ন বর্ণিত বিষয় সময়ের উপর BSc ইঞ্জিনিয়ার কমপক্ষে CGP 3 পয়েন্ট প্রাপ্ত 4 পয়েন্টের মধ্যে হতে হবে। ঠিক আছে, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং NMI, আর্মি এডুকেশন কোর HSC পুরুষ ও মহিলা। ঠিক আছে, আপনার হচ্ছে HSC এবং SSC এবং HSC উভয় পরীক্ষায় GPA 4 পয়েন্ট নিম্ন বর্ণিত বিষয়ের উপর CGP 3.4 এর মধ্যে, ফলে স্নাতক সম্মান স্নাতক ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তো প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা ও নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত। ঠিক আছে, ISB আউট প্রখ্যাত, একবার স্কিট আউট, একবার প্রখ্যাত হলে। ঠিক আছে, প্রতিটি চোখের দৃষ্টিকোণতা দূরদৃষ্টি 2.5, ডাই ওয়াটার এর বেশি, বিষম দৃষ্টি 1.0, ডাই ওয়াটার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে। ঠিক আছে, নয় সেনা ও নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। ঠিক আছে, আবেদন করার পদ্ধতি, ঠিক আছে, 5 আগস্ট 2022, 27 আগস্ট 2022 আপনার এই যে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, জয়েন্ট বাংলাদেশ আর্মি মিল্ট BD, তো এই ওয়েবসাইটে হোম পেজে গিয়ে আপনার হচ্ছে রকেট বিকাশের মাধ্যমে 1000 টাকা আপনার কিন্তু ফি প্রদান করতে হবে, তারপরে আপনি আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার কোনো সমস্যা হলে আপনি সরাসরি এই নাম্বার যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা কিন্তু আগামী 2 সেপ্টেম্বর 2022 তারিখে আপনার হচ্ছে ঘটিকায় শহীদ বিক্রম রমিজ উদ্দিন
ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেই নামে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। প্রশিক্ষণ কমিশন বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত হবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসাবে বিএমএ আনুমানিক 9 মাস প্রশিক্ষণ গ্রহণ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাপ্ত সুযোগ সুবিধা, আপনার হচ্ছে বেতন ভাতা সরকারের কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সুবিধা সহ হচ্ছে সশস্ত্র বাহিনীর বেতন ক্রমে অনুযায়ী প্রশিক্ষণ প্রার্থী অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত পাবেন, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন। আর এই সার্কুলারটি আপনি হচ্ছে ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও কমেন্ট বক্স চেক করে দেখবেন, সেখান থেকে আপনার সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ।